আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো বিহর্স আমি আপনাদের সামনে আজকে এখন একটা আনকমন ভ্যারাইটি নিয়ে কথা বলবরা ভ্যারাইটি অরিজিনাল চায়নার ভ্যারাইটি চায়না থেকে ইনপোর্ট করা তো মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন লাল টকটকে হবে মিষ্টি কুমড়া আকার অনেক বড় সাইজ অনেক বড় হবে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা লাল মিষ্টি কুমড়া আমার কাছে অনেকেই আগে নখ দিয়ে আসলে মিষ্টি কুমড়োর কথা তো তো আমি আসলে তাদেরকে দিতে উদ্দেশ্যে বলতেছি যে আমার কাছে চলে আসছে যারা চাচ্ছিলেন লাল মিষ্টি কুমড়া তারা সংগ্রহ করতে পারবেন অনেক আকর্ষণীয় একটা মিষ্টি কুমড়া দেখতে অনেক সুন্দর লাল টুকটুকে হবে ছবিতে যেরকম পাচ্ছেন বাস্তবে ঠিক তেমনটাই পাবেন দেখো খেতে অনেক মিষ্টি হবে সুস্বাদু হবে মিষ্টি কুমড়া আসলে অনেকে আমাদের পছন্দ তো সেক্ষেত্রে যারা আনকম ভ্যারাইটি মিষ্টি কুমড়া চাষ করতে চান যারা সাত বাগানে আছেন যারা বারে আঙিনে আছেন বারে আঙিনে সবজি লাগাতে চান বা যারা বড় পরিসরে প্রজেক্ট আকার করতে চান তারাও করতে হবেন লাল মিষ্টি কুমড়া আমরা প্যাকেট কেটে সিড হিসেবে দিয়ে থাকি তো যদি কেউ অল্প পরিমাণ নিতে চান সিড হিসেবে নিতে চান সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন আর যদি কেউ ফুল প্যাকেট নিতে চান সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন অরিজিনাল চায়না ভ্যারাইটি লাল মিষ্টি কুমড়া তো যারা আসলে মিষ্টি কুমড়া পছন্দ করেন মিষ্টি কুমড়া চাষ করতে চান আনকম ভ্যারাইটি লাগাতে চান তো আপনারা এই লাল মিষ্টি গুলো চাষ করতে পারবেন ধন্যবাদ